একবার আমি আমার এক বিদেশি বন্ধুর সাথে এক রেস্টুরেন্টে ছিলাম। আমি প্রথমবারের মতো নিজেকে ইন্ট্রোডিউস করছি যে আমি বাংলাদেশ থেকে আসছি, হয়তোবা চিনো না আমরা অনেক ছোট একটা দেশ। তখন সে আমাকে থামিয়ে বলে, আমার দাঁড়াও তোমাকে একটা গল্প বলি। আমি চিন্তা করলাম আচ্ছা ভালো কথা, আমিও আজকে একটা গল্প শুনবো। সে বললো যে এক ছোটো বাচ্চা ছিল, সে একবার একটা রেস্টুরেন্টে আসলো, ঠিক এরকমই এসে বসলো। আসার পরে ওয়েটার যখন তার কাছে আসলো, ওয়েটারকে বললো যে তার আইসক্রিম দরকার। ওয়েটার আইসক্রিম দেখাচ্ছে, তারপরে বাচ্চা বললো আচ্ছা 50 সেন্টের মধ্যে কোনো আইসক্রিম আছে? তখন ওয়েটার তাকে এক্স্যাক্টলি 50 সেন্টের একটা আইসক্রিম দেখালো। দেখে দেওয়ার পরে সে তাকালো, তাকানোর পর তার পকেট থেকে 50 সেন্ট বের করে একবার দেখলো। দেখার পরে সে আবার কি যেন চিন্তা করলো, এর মধ্যেই ওয়েটার বেশ বিরক্ত হয়ে গেছে, কি এই বাচ্চাটা, এক তোর কাছে টাকা পয়সা নাই, মাত্র 50 সেন্ট নিয়ে আসছে, আমাকে বলতেছে 50 সেন্টের মধ্যে একটা আইসক্রিম দাও, তার উপর দিলাম, দেওয়ার পরে এখন আবার চিন্তা করতেছে, বেশ বিরক্ত। পরে বাচ্চাটা বলল আচ্ছা আরো একটু কমে কোনো আইসক্রিম আছে কিনা? ওইটা তো ভারী বিরক্ত হয়ে গেল। তারপরে সে আরো পেস্টে ঝুলটালো, পরে দেখালো যে হ্যাঁ আরো একটা আছে, একটা হলো 35 সেন্টের। তারপরে সে কোনো চিন্তা না করে বলল আচ্ছা আমি এটা নিব। ভালো কথা, সে নিল। একটু পরে ওয়েটার এসে তাকে আইসক্রিম দিয়ে গেল, বাচ্চাটা ওখানে আইসক্রিমটা খেলো। খাওয়ার পরে ওয়েটার বিল নিয়ে আসলো এবং বিলটা দিয়ে গেল, এবং বাচ্চাটা 50 সেন্টই ওখানে দিয়ে গেল, দিয়ে সে উঠে চলে গেল। ওয়েটার যখন আসলো, আসার পরে দেখলো যে বাচ্চাটা 50 সেন্টই ওখানে দিয়ে রেখেছে। তার মানে বাচ্চাটা 50 সেন্টের আইসক্রিমটা নেয়নি এই কারণে, তার কারণ 35 সেন্টে সে আইসক্রিম নিতে চেয়েছিল, আর বাকি যে 15 সেন্ট বাকি থাকে সে ওয়েটারটাকে টিপস দিতে চেয়েছিল। তারপরে সে আমাকে বললো যে আমার কিছু বুঝলা? তখন আমি বললাম যে আচ্ছা হ্যাঁ। কখনো মানুষকে আসলে নিজেকেও ছোট করতে হয় না অপরের সামনে, এবং অন্য কাউকে আসলে কখনো ছোট করে দেখতে হয় না। আমরা অনেক সময় আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে চিন্তা করি, আচ্ছা ওই দেশ থেকে আসছে, ওই জেলা থেকে আসছে, ওই গ্রাম থেকে আসছে, ও মনে হয় খুব একটা ভালো করবে না, ঠিক না? আমার মনে ওই জিনিসটা ছিল যে আমি বিদেশে গেছি, বাংলাদেশকে হয়তোবা চিনবেই না। তো নিজের মনে নিজেই কখনো ছোট করতে হয় না, এবং অফকোর্স অন্য কাউকে তার ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে, তার ভাষার ভিত্তিতে, সে ইংলিশ পারে কি পারে না ভিত্তিতে, কোনো একটা কাজ এখনো পারে কি পারে না ভিত্তিতে, কোনো একটা ম্যানার বা এটিকেটের ছোট্ট ভুলের কারণে জাজ করা উচিত না। তার কারণ হলো তুমি হয়তো বা জানোই না যে সে কত বড় গুণের অধিকারী। এবার এটা জাজ করার জন্য বা জানার জন্য একটু সময় প্রয়োজন হয়, এবং সময়টা আসতে আসলে সবই সামনে চলে আসে। তাই নেক্সট টাইম থেকে কারো ব্যাকগ্রাউন্ড, কারো ভাষা, ইংলিশ পারা না পারা, অ্যাকসেন্ট, ছোটোখাটো ভুলের জন্য আমরা কাউকে তুচ্ছতাচ্ছিল্য না করি, হাসি তামাশা না করি। বলা যায় না সে কত বড় হৃদয়ের অধিকারী।